ঠাকুরটুকু তো নিয়ে আগামী দিনে থাকতে হবে প্রত্যেকটা মানুষকে, এবং থাকলে পরে মন্দিরের মধ্যেই আছে শান্তি, মন্দির মন্দিরে সব কিছু বিরাজ করে। প্রত্যেকটা মানুষই যারা এখানে রয়েছেন তাদের কাছে পৌরপতি হিসেবে একটা অনুরোধ করব যে সব ভেদাভেদ ভুলে যাবে, আমাদের একটাই শপথ হোক যে আমরা মানুষ, কে হিন্দু কে মুসলমান কে ম্যাথর কে ডোম কে বাগটি কে হারি এসব থেকে লাভ নেই, ভারতবর্ষ একটাই ধর্ম একটাই জাত সেটা হচ্ছে মানুষ। সবাই যদি প্রকৃত ব্যক্তি যদি আমরা মানুষ হতে পারি সবাই কিন্তু, কারণ কোনো কোনো দেবতাই কিন্তু বলেনি যে এই ভেদাভেদটা করে, কোনো দেবতা বলেনি, আল্লাহ বলেনি যে হিন্দুরা আলাদা আলাদাভাবে থাকবে, শিব বলেনি যে ওই আমাকে মাথায় জল ডাকতে কেবলমাত্র ওই ধরনের মানুষই পাবে, এটা বলেনি কেউ।